नमस्कार। आज बनाब खूब सहज भावे किन्तु अनुष्ठान बाड़ीर मतो खेते काचा आमेर टक मिष्टी चाटनी। काचा आमेर चाटनी खूब झटपट तैरी हो जाए, तुम्हरा देखछो सोनाइस किचेन। चलो बनाना जाक टक मिष्टी काचा आमेर चाटनी। माझारी साइजेर आम नियेछी, आपनारा चाइले एर थेकेओ बड़ो साइजेर आम व्यवहार करते पारेन। আমগুলো কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমের বোটাটা ভেঙে নিলাম। এবার আমের খোসাগুলো পরিষ্কার করে ছুলে নেব। তো আমি এইভাবে আমের খোসাগুলো ছুলে নিচ্ছি। তোমরা চাইলে বটি দায়ের সাহায্যেও আমের খোসাগুলো পরিষ্কার করে নিতে পারো। তো এইভাবে প্রত্যেকটা আমের খোসাকে পরিষ্কার করে নিতে হবে। এবার আমটাকে আমি মাঝখান থেকে ভাগ করে নেব। তো এইভাবে মাঝখান থেকে ভাগ করে নিলাম। এবার বেশ বড় বড় করে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল, আর দিয়ে দেব কেটে রাখা আমের টুকরোগুলো, আর এক চামচ লবণ দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমের টুকরোগুলো সেদ্ধ করে নেব। 2-3 মিনিট সময় লাগে, কম সময়ের মধ্যেই আম সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা তুলে দেখছি আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। আমগুলোর জল এইভাবে ঝরিয়ে নিলাম। আমের জল ঝরে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি চিনি। আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, তার 3 কাপ চিনি দিচ্ছি। আপনারা যে কোনো কাপ নিয়েও 3 কাপ চিনি দিতে পারেন। আর দিয়ে দেব 1 কাপ জল। তো ওই মেজারমেন্ট কাপেরই 1 কাপ জল দিলাম। এবার একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। চিনি শিরাটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে, বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ফোটাতে হবে। তো শিরাটা বেশ ভালোভাবেই তৈরি হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 2 এলাচ আর 1 খণ্ড দারচিনি। এতে আমের চাটনির মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে। এইভাবে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিলাম আমি, আর চিনির শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো শিরার মধ্যে ঢেলে দিলাম, আর হালকা করে মিশিয়ে নেব, কারণ আমের টুকরোগুলো সেদ্ধ করা আছে যেহেতু গলে যেতে পারে। 2-3 মিনিট ফোটাতে হবে, আর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাহলে গলে যেতে পারে। তো 2-3 মিনিট ফুটিয়ে নিলাম, তৈরি হয়ে গেল টক মিষ্টি আমের চাটনি। এই চাটনিটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমনি স্বাদের হয়। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো টক মিষ্টি আমের চাটনি তৈরি হয়ে গেল। এটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে, আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবেই আমের চাটনি তৈরি হয়। আমার বাড়ির সবার পছন্দের এই আমের চাটনি, আপনারাও একবার বানিয়ে খান, অবশ্যই আপনাদের সবাইয়ের পছন্দ হবে এই রেসিপি। সোনাইস কিচেনকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সব সময় এগিয়ে রাখবেন।